হান্না সরকার লিখেছেন ছেলে শিশুর ক্ষেত্রে দুটি ছাগল এবং কন্যা শিশুর ক্ষেত্রে একটি ছাগলের বেশি ছাগল দিয়ে কি আঁকিকা করা যায় এর বেশি যদি দেন সেটি আপনার নিজের প্রয়োজনে আপনি জবে করেছেন সেটি গণ্য হবে আপনি আকিকা হিসাবে গণ্য হবে না সেগুলো অর্থাৎ দুটি বেশি তিনটি ছাগল দিয়েছেন এর তিনটি ছাগল জবে করার সব পাইলেন ব্যাপারটা সেরকম না ছেলে হিসাবে ছেলে হলে তার জন্য দুটি মেয়ে হলে তার জন্য একটি ছাগল আপনি জবে করবেন এটির মাধ্যমে আপনি সব পাবেন এর বাইরে যেটা জবে করলেন সেটা আপনার নিজের প্রয়োজনে করলেন যে হয়তো আমার অতিথি বেশি বা আমি খুশি হয়ে করলাম সেটা এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার এটা আকিকার মধ্যে গণ্য হবে না ফয়সাল মোহাম্মদ লিখেছেন ঋণ পরিশোধের পুরোপুরি ইচ্ছা থাকা সত্ত্বেও যদি মৃত্যু হয়ে যায় ঋণ পরিশোধের আগে তাহলে কবর কী কী অবস্থা হতে পারে ঋণ পরিশোধের পুরোপুরি ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি চেষ্টা করেছেন কিন্তু কোনো উপায় ছিল না ঋণ পরিশোধ করতে পারলেন না আল্লাহ সুমতলা যদি আপনি অন্যভাবে খুশি করে থাকেন আল্লাহ সুমা তালা ঋণ এর পাওনাদের যিনি থাকে আসেন আল্লাহ তালা তাকে সন্তুষ্ট করবে এবং হাতি বোঝা যায় বাট আপনার সম্পদ ছিল স্থাবর স্থাবর সম্পদ ছিল অন্তত জমি জমা ছিল আপনি চাইলে সেল করে দিতে পারতেন দিলেন না অবহেলা করেছেন তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা বাবা যদি ঋণ রেখে মারা যান এবং তার সম্পদও থাকে সেক্ষেত্রে সন্তানদের জন্য কি সেই সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করা কর্তব্য হ্যাঁ অবশ্যই কর্তব্য এবং উপরে কোনো সন্দেহ নেই সারা বিশ্বের সকল একরম একমত যে বাবা যদি কারোর কাছে দেনা অবস্থায় তার মৃত্যু হয় সেটা ব্যাংকের কাছে হোক সরকার সরকারি প্রতিষ্ঠানে হোক যেভাবে হোক লোন রেখে তিনি মারা যান আর এদিকে বাবার সম্পদও থাকে তাহলে সন্তানদের উপরে ফরজ হল বাবার এ সম্পদ বন্টনের আগে তার ঋণ পরিশোধ করা ঋণ পরিশোধ করার পর যদি কিছু থাকে সেটা বন্টন হবে আর না থাকলে নাই কিন্তু ঋণ পরিশোধ করাকে প্রায়োরিটি দিয়ে সেটাকে সব কিছুর আয় করতে হবে তখন কাবরের পাশাপাশি এরপরে সম্পদ বন্টনের বিষয় আসবে নিজেরা বন্টন করে নিয়ে এরপরে বাবার ঋণ পরিশোধ করার জন্য আলাদা আলাদা চাঁদা তুললো বা সবাই মিলে করলো সেটাও নয় বরং আগে বন্টন ঋণ মুক্ত করার চেষ্টা করা হবে ঋণ পরিশোধ করা হবে এরপরে বন্টনের দিকে তাদেরকে যেতে হবে আদনান ভাই এআ থেকে আপনি লিখেছেন একবার আমার বিকাশে এক লোকের পাঁচ হাজার টাকা চলে আসে এরপরে আমি আর ফেরত দেইনি এখন দেওয়ার কোনো ব্যবস্থা নেই করণীয় কি কোনো গরিব মানুষকে টাকা দান করে দিবেন সবের নিয়ত করা ছাড়া যে টাকার মালিক তার পক্ষ থেকে দান করে দিবেন নাসিমা জান্নাত ইয়ারি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কনে সাজানোর পরে বিয়ে পড়ার আগে যদি কোনো তালাক প্রাপ্তা বা দুই বিয়ে হওয়া মহিলা কনেকে ছুঁয়ে ফেলে তাহলে কি কণের কোনো সমস্যা হবে কনে সাজানোর পরে বিয়ে পড়ানোর আগে কোনো তালাক প্রাপ্তা বা দুই বিয়ে হওয়া মহিলা কনেকে ছোঁয়া কেন যদি স্পর্শ করে আলিঙ্গনও করে তাতে কোনো অসুবিধা নেই এগুলো আমাদের সামাজিক কুসংস্কার যে তালাক কেউ বা দুই বিয়ে হয়েছে এরকম কোনো মেয়ে যদি কোনো সাজার পর বিয়ে পড়ার আগে মেয়েকে ছুঁয়ে ফেলে তাহলে তার ক্ষতি হবে এগুলো সম্পূর্ণ শিরপূর্ণ বিশ্বাস এবং কুসংস্কার বিশ্বাস একজন ইমানদের সমস্ত আহ ভিত্তিহীন বিশ্বাস ধারণ করবে না লালন করবে না